Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man wala amma ba'd. Priyo dini bhaiyo bonera, ajke amra kurbani somporke ekti guruttopurno proshner uttor jene nebo. Proshnoti hocche je kurbanir goshto dara jara kurbanir pichone shrom diyeche shromik tader parishromik hishebe kurbanir goshto dewa jabe kina. বন্ধুগণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলের জানা উচিত। বন্ধুগণ, এই বিষয়ের মাসালা হচ্ছে যে কুরবানির ক্ষেত্রে যদি আপনাকে কেউ সাহায্য করে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি শ্রম দেয়, আপনি শ্রমিক হিসেবে যদি কাউকে নেন, সেক্ষেত্রে আপনি আপনার পরিবারকে যেভাবে কুরবানির গোশত খাওয়ান সেভাবে আপনি সেই শ্রমিককেও খাওয়াতে পারেন, কিন্তু সেই শ্রমিককে আপনি কুরবানির গোশত পারিশ্রমিক হিসেবে দিতে পারবেন না। আপনাকে পারিশ্রমিক আলাদাভাবে দিতে হবে। আপনি নগদ অর্থ দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন, কিন্তু কুরবানির গোশত দ্বারা আপনি পারিশ্রমিক দিতে পারবেন না, এটা জায়েজ নেই। তাহলে আপনার কুরবানি দুরুস্ত হবে না। তো বন্ধুগণ, আরও একটি ব্যাপার হলো যে অনেক এলাকায় দেখা যায় যে হুজুর কুরবানি করে দেয়, জবাই করে দেয়, পশু জবাই করে দেয়, সেই হুজুরকে পারিশ্রমিক হিসেবে বা সম্মান হিসেবে আমরা কিছু মাংস দিয়ে থাকি। অতএব আপনারা এই বিষয়ে সাবধান থাকুন। হুজুরকে আপনি মাংস দিতে পারেন, ইমাম সাহেবকে আপনি মাংস দিতে পারেন, সম্মান করে দিতে পারেন, আত্মীয় হিসেবে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু পারিশ্রমিক হিসেবে দিবেন না। তিনি যে কুরবানি করে দিলেন, আপনার গরুটা জবাই করে দিলেন, আপনি তাকে কিছু হাদিয়া দেন, পারিশ্রমিক হিসেবে কিছু দেন, হ্যাঁ, আপনার সাধ্য অনুযায়ী আপনি তাকে দেন, কিন্তু মাংস দ্বারা আপনি কখনো পারিশ্রমিক দিবেন না। তো বন্ধুগণ, আমি আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা অনেক কষ্ট করে কুরবানি দিলাম, অনেক টাকা খরচ করলাম, গরু কিনলাম, অনেক মেহনত করলাম, কিন্তু সামান্য একটু ভুলের কারণে যদি আমাদের কুরবানি নষ্ট হয়ে যায়, এটা একটা পরিতাপের বিষয়। এই জন্য আমরা সাবধান থাকবো, সতর্ক থাকবো, কখনোই কুরবানির মাংস দ্বারা আমরা পারিশ্রমিক দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের কুরবানিকে কবুল করুন এবং আমাদের সকলকেই সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটা মেসেজ, তা হলো যে আমরা ঘরে ঘরে 100% খাঁটি ও নির্ভেজাল পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটা অনলাইন শপ চালু করেছি। আমাদের শপের নাম হচ্ছে মুয়া শপ। তো আমরা এই শপের মাধ্যমে তেল, মধু, ঘি ইত্যাদি দেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাচ্ছি। তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন, বিশেষত সরিষার তেল, যেটা আমাদের সবসময় কাজে লাগে। আমরা খাবারে অনেকেই সয়াবিন তেল ব্যবহার করি, সয়াবিন তেলের মধ্যে অনেক সময় ভেজাল থাকে। তো আমরা যদি ভেজাল তেলটাকে পরিবর্তন করে আমরা যদি 100% খাঁটি সরিষার তেল ব্যবহার করি, তাহলে আমাদের কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন। পণ্যের অর্ডার করার জন্য আমাদের ফেসবুক পেজে আসুন। আমাদের ফেসবুক পেজের লিংক ফার্স্ট কমেন্টে দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আপনারা একটু চেক করে আমাদের পেজে আসুন এবং অর্ডার করুন, অথবা সরাসরি কল করেও অর্ডার করতে পারেন 01705498088 এই নম্বরে। তো বন্ধুরা, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ চাহে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।